নমস্কার বন্ধুরা, সুমনা ক্রিয়েটরে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি তোমরা দেখে নাও। তো বর্ষাকাল চলে এসেছে, আর সাথে চলে এসেছে মাছের রাজা ইলিশ। তো এই মাছের রেসিপিটি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ই করা যেতে পারে। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ, সেটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর সাথে এখানে নিয়েছি 6-7 চামচের মতো কালো সর্ষে, আর 10-12টার মতো কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা। তো মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেব। আর মাছটার মধ্যে ভালো করে লবণ মাখিয়ে না রাখলে মাছটা কিন্তু ভাজবার সময় খুব অসুবিধেও হয়, আর মাছের মধ্যে লবণ যদি না ঢোকে তাহলে সেটা কিন্তু খেতে খুব একটা টেস্টি হয় না। তো মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিলাম। তো এরপর কড়াইতে তেল গরম করে আমি একে একে সব মাছগুলোকে ভেজে নেব। আঁচ কমিয়ে মাছগুলোকে ভাজতে হবে। আমি খুব মাছগুলোকে হালকা আঁচে ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। তো মাছগুলোকে আমি এই রকমভাবে ভেজে নিয়েছি। তো এরপর আমি মশলাটা করে নেব। তো মিক্সিতে আমি দিয়ে দিলাম সর্ষে, লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে, আর সাথে দিয়ে দিলাম সর্ষে বাটা। এবার কম আঁচে আমি সর্ষেটাকে তেলের মধ্যে 2-3 মিনিট নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। সর্ষেটাকে আমি খুব একটা বেশি ভাজবো না, নাহলে তেতো হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেটুকু পরিমাণ জল দেবো সেই পরিমাণে মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো এরপর ঝোলটা ফুটে গেলে আমি এরপর এর মধ্যে দিয়ে দিব মাছের পিসগুলো, আর সাথে দিয়ে দিব 7-8টা কাঁচা লঙ্কা। তারপর এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিলাম। দেখো মাছটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এরপর আমি আঁচ বন্ধ করে দিয়েছি। এই পদ্ধতিটা কিন্তু খুব সহজেই রান্না করা যেতে পারে, আর খুব কম সময়ও লাগে। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক।